একটা হলো ফটো সেশনের ভালোবাসা আর একটা হলো জনগণের জন্য মুখের ভিতর থেকে কলজা থেকে হৃদয় থেকে উচ্চারিত যে ভালোবাসা সেই ভালোবাসা শেখ হাসিনাকে তাড়িয়ে ফেলে উনি জনগণের জন্য কিছু না করতে পারলে উনি শান্তি পান না এই দেশে যখন রোহিঙ্গারা আসলো জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি ছুটে গেলেন কক্সবাজারে সেই যেখানে পানির ঢলের মতো পাহাড়ি ঢলের মতো সেই রোহিঙ্গারা আসছে আমি দুটো ছবি মিলিয়ে দেখতে বলবো আপনারা যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করেন খালদা দিয়ার সময় যখন এসেছিল ওই রোহিঙ্গা একটি শিশুকে কোনোরকমে একটু ধরে সেই চোখে মুখে বোঝা যাচ্ছে যে ফটো সেশনের জন্য এই ছবি ছেলেটাকে সেই ধরে ফটো সেশন শেষ হওয়ার পরে খালদা দিয়ার কাছ থেকে তার নিরাপত্তা বাহিনী সরিয়ে নিয়ে যায় আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন রোহিঙ্গা ক্যাম্পে গেলেন আপনাদেরই তোলা ছবি দেখেন কিভাবে সেই নাকের উপরে ব্যান্ডেজ পরা একটা রোহিঙ্গা বাচ্চা ধুলি ধূসর তাকে তিনি পরম মমতায় জড়িয়ে ধরেছেন কোনো জড়তা নাই কোনো আলস্যতা নাই বা এই যে একটা ধুলি ধূসর বাচ্চা তাকে জড়িয়ে ধরার জন্য ভিতরে কোনো কৃত্রিমতা নাই আপনাদেরই তোলা ছবিতে এই দুটোর পার্থক্য পরিষ্কারভাবে ফুটে উঠেছে কাজে একটা হলো ফটো সেশনের ভালোবাসা আর একটা হলো জনগণের জন্য মুখের ভিতর থেকে কলজা থেকে হৃদয় থেকে উচ্চারিত যে ভালোবাসা সেই ভালোবাসা শেখ হাসিনাকে তাড়িয়ে ফেলে উনি জনগণের জন্য কিছু না করতে পারলে উনি শান্তি পান না উনি শুধু কৃষকের জন্য করেছেন তা নয় শ্রমিকের জন্য করেছেন ছাত্রদের জন্য করেছেন এই দেশের সাধারণ মানুষের জন্য করেছেন পৃথিবীতে আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব পৃথিবীতে কয়টা দেশে সেই বৎসরের প্রথম দিন সমস্ত বই একদম নতুন বই ছাত্রদের হাতে দেওয়া হয় আপনারা যদি একটু এইখানে আপনারা একটু অনুসন্ধিত সুসাংবাদিকতা করে সেই দেশগুলোর নাম দেন তাহলে আমরা উপকৃত হব কাজেই এই যে প্রত্যেকের জন্য বই দেওয়া নতুন বইয়ের গন্ধ এটা যে কীভাবে বাচ্চাদের আকৃষ্ট করে কীভাবে আমি দেখেছি এই দিনটাতে তারা তাদের মাদের নিয়ে যায় বাবাদের নিয়ে যায় আর সেই বই এইভাবে নিতে পারে না তারপরেও সেই আঁকড়ে ধরে বাবা মা সঙ্গে হেঁটে হেঁটে বাড়িতে আসে এই দৃশ্য আমরা ঢাকার শহরে যতটা দেখি তার চেয়ে আমরা দেখি মফস্বলে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে